তো আমাদের মেইন মেসেজটা হলো যে আমাদের পার্টিকুলার তিনটা প্রতিষ্ঠান, একটা হলো ফুলকলি, এটা গোলাপগঞ্জ ব্রাঞ্চ, এবং ইবনে সিনা সিলেট ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ, এবং আরেকটা প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক। ওরা আমাদেরকে প্রবেশ নিষেধ, প্রবাসীরা প্রবেশ নিষেধ বলে যে নোটিশ করেছিল, এই প্রতিবাদে পার্টিকুলার এই তিনটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা নালিশ করতেছি দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে, দেশের আইনের কাছে। এবং আমি প্রবাসীদের অনুরোধ করে বলতেছি যে আমরা যেন দেশে আসলে যেন এই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা যেন বয়কট করি। আমাদের এইটাই হলো আমাদের মেইন মেসেজ, আমাদের মেইন উদ্দেশ্য। আমরা খুবই কষ্ট পেয়েছি যে আমরা এত কষ্ট করে প্রবাস থেকে দেশে পয়সা পাঠিয়ে দেশের ইকোনমিকদের সাহায্য করি। বিগত এই গেল এপ্রিল মাসে প্রবাসী খাত থেকে 9,000 কোটি টাকা প্রবাসীরা বাংলাদেশে দিয়েছেন এই একই মাসে। আপনারা অনুমান করতে পারেন যে কত লক্ষ কোটি কোটি টাকা আমরা বাংলাদেশকে সাহায্য করি। এরপরে আজকে এই এয়ারপোর্ট, যতটা এয়ারপোর্ট বাংলাদেশে চলে আমাদের কারণেই এই এয়ারপোর্টগুলো চলে। এই এয়ারপোর্টে কত লক্ষ কোটি কোটি টাকা আমরা, আমাদের কারণে অনেক লোক চাকরি পাইতেছে, এয়ারপোর্টে যারা চাকরি করে, বিমানে যারা চাকরি করে। অথচ এই প্রবাসীদেরকে তারা হ্যাঁ প্রতিপন্ন করে, এইটা এইটাই প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমার সাথে যারা আসছেন আমি সবাইকে ধন্যবাদ, এবং যারা উপস্থিত এখানে আছেন আমি সবাইকে অনুরোধ করতেছি যে যেখান থেকে পারেন আপনারা তার প্রতিবাদ করুন, এবং আমরা এই উদ্দেশ্যে আজকের এই সমাবেশ। ঐক্যের সাথে বলরাম যে আমি আমার সংগঠনের পক্ষ থেকে 72 সিলেট আওয়ামী পরিবার জিদ্দা সৈয়দ আরব, যে কিছু প্রতিষ্ঠান আমাদেরকে প্রবাসীদেরকে কুচুক্তি করা হয়েছে যে আমরা প্রবেশ করতে পারবো না, এইটা খুব দুঃখজনক। এইটা আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ করছি। বিগত স্বাধীনতা সংগ্রাম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের অবদান আছে, এটা কেউ অস্বীকার করার কোনো উপায় নেই। বিগত সংগ্রামকালে আমাদের বাপ চাচারা যারা ছিলেন ইংল্যান্ডে, সর্বপ্রথম যে অস্ত্র কেনার জন্য সহযোগিতা করেছিলেন 300,000 পাউন্ড আমাদের মুরব্বীরাই দিয়েছিলেন এই অস্ত্র কেনার জন্য। আমাদের সিলেটের গৌরব কৃতি সন্তান এম এ জি উসমানী, সর্বাধিনায়ক, যুদ্ধের যিনি সর্বাধিনায়ক ছিলেন, উনি আমাদেরকে খ্যাতি দিয়েছিলেন যে প্রবাসীরা মুক্তি সেনা। কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, প্রতিষ্ঠান বলেন, আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করা হয়। এর জন্য এই উদ্দেশ্যে আমরা প্রতিবাদ সভা করতেছি, আমরা প্রবাসী সবাই মিলে।